এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো নাটক করো তুমি জাগৃতি। তুমি কি ভেবেছো তুমি নিজে হাতে রান্না করে সেই খাবার এনে আমাদেরকে খাওয়ালে আমরা একেবারে গলে যাবো জাগৃতি? শুধুমাত্র আজ তোমার জন্য, তোমার জন্য জাগৃতি। মিহি কেউ নেই খাবার টেবিলে, অনেকে মিহিকে ছেড়ে আমরা খাবার টেবিলে বসে খাচ্ছি শুধুমাত্র তোমার জন্য। আমার সংসারটা একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিলে তুমি। তোমার জন্য এই বাড়ির হাঁড়ি আলাদা হয়েছে, এখন ন্যাকামো করে নিজে হাতে রান্না করে এনেছো আমাদের জন্য, সহানুভূতি আদায় করবে বলে একটু লজ্জা করে না তোমার জাগৃতি? মা, আমি এত কিছু ভাবিনি। আমি ভেবেছিলাম যে একটু আমার ইচ্ছে হয়েছিল যে সবাইকে একটু ভালোবেসে পোস্তর বড়া আর পটল ভাজা খাওয়াবো, তাই সরি জাগৃতি, সরি। তোমার ইচ্ছের দাম আমরা কেউ দিতে পারলাম না, বাট বড় বৌদি যেটা বলছে সেটা করো প্লিজ। বৌদি, খারাপ লাগছে তোমার জন্য, বিশ্বাস করো। এক কাজ করো না, এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সবার কাছে অপমানিত না হয়ে ফিরে যাও। শান্তিতে একটু বসে খাবো, তারও কোনো উপায় নেই। দাঁড়াও ভাই, সরি, আমরা বুঝতে পারিনি যে তোমরা এভাবে রিয়াক্ট করবে। জানলে আমরা আসতাম না, আমাদের এখানে খাবার নিয়ে আসাটা ভুল হয়েছে। জাগৃতি চলে আসো। অনিপ, অনিপ একটু দাঁড়া না। শিলা, শিলা মাংসর বাটি দুটো নিয়ে আয় মিহি আর অনির। সরি মা, আমি খেতে পারবো না। অনিপ, জাগৃতি, তোমার এই বুড়ো ছেলেটাকে পোস্তর বড়া না খাইয়ে চলে যাবে সেটা কি হয়? আপনি আপনি সত্যি আমার হাতে পোস্তর বড়া খাবেন?